এটি একটি যুদ্ধ মনে হয়। মনে হয় প্রতিদিন রাতের বেলা মনে হয় যে আমি ধর্ষিত হয়ে বাড়ি ফিরছি। নাসিম ভাই, তারপরে আমাদের চাষি ভাই, তারপর সুষমা আমার বন্ধু, তারপর আমরা যারা ছোট আছি আমরা একসাথে করছি। তো ভীষণ আনন্দের অভিজ্ঞতা হচ্ছে আমাদের। আর আমি এই যে আজকে প্রেস কনফারেন্স থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আমি যা দেখছি যে গ্রুপের নাটকে ধারাবাহিক নাটকে আমাকে একটি চরিত্রে নির্বাচন করার জন্য, আমি তো অনেক বছর ধরে অভিনয় করছি এবং ধারাবাহিক নাটক জীবনে অসংখ্য করেছি। তো করতে করতে যেটা হয়েছে যে এক সময়ে ক্রমাগত আমাদের বাজেট কমতে 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 এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে প্রতিদিন এক একজন অভিনেতার, বিশেষ করে প্রধান চরিত্রে যারা অভিনয় করেন তাদেরকে 15-20-25টা দৃশ্য অভিনয় করতে হয়। মানে এখনো সেটা চলমান। তো সেই জায়গা থেকে আমিও একসময় ক্লান্ত হতে থাকি যে না, প্রতিদিন এটি একটি যুদ্ধ মনে হয়। মনে হয় প্রতিদিন রাতের বেলা মনে হয় যে আমি ধর্ষিত হয়ে বাড়ি ফিরছি, কারণ একটা মানুষের পক্ষে প্রতিদিন 20-25-30টা দৃশ্যে অভিনয় করা সম্ভব না, সেটা আমাদের করতে হয়েছে। তো সেখান থেকে আমি যখন ধারাবাহিক নাটকের প্রতি আরও বেশি মানে বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছিলাম, তখনই আসলে তুহিন আমাকে ক্যাম্পাস নাটকের জন্য বলে। এবং প্রথমে যখন শুনি যে রাজশাহীতে শুটিংটা হবে, তখনই আমি আঁতকে উঠি যে বাজেট কত, ও কি পারবে, ওর তো অসাধারণ বাজেট না। তো ওকে জিজ্ঞেস করলাম, ও বললো যে ভাই আমার যা বাজেট হয় রেগুলার বাজেটই, তবে আমি চেষ্টা করছি সেখান থেকে করার। তো তারপর আমি যথেষ্ট সন্দেহ নিয়ে গেলাম যে আবারও বোধ হয় 20-25-30টা দৃশ্যে অভিনয় করতে হবে, তুহিনকে তো না করতে পারছি না। তো রাজশাহীতে যাওয়ার পর প্রথম 4 দিনে আমি অভিনয় করলাম মাত্র 2টো দৃশ্য। আমি বললাম কী ব্যাপার তুহিন, কি আমি কি গ্যাটিস ক্যারেক্টার নাকি, মানে খুবই অকিঞ্চিতকর চরিত্রে অভিনয় করছি নাকি? কেন আপনাকে একটু রেস্ট নেওয়ার সুযোগ দিলাম, একটু বিশ্রাম করেন, সবসময় তো ব্যস্ত থাকেন তো একটু রেস্ট করেন। তো আর তারপর আস্তে আস্তে করে মানে ওর আসলে ইচ্ছেটা ছিল, বা এখন আমি বুঝতে পারি যে প্রত্যেককে তার চরিত্রে প্রবেশ করার জন্য সময় দেয়া। মানে এটি এক সময় আমরা করতাম যখন আমি শুরু করি, তখন যে কোনো ধারাবাহিক নাটকে প্রথম দিকে প্রত্যেকটা অভিনেতারই দৃশ্য কম থাকতো বা কম রাখতো ডিরেক্টর, যেন চরিত্রে প্রবেশ করতে পারে। তো সেই প্রক্রিয়াটা এত বছর পরে হঠাৎ করে তুহিনের মাঝখানে দেখে আমি খুবই চমকিত হয়েছি এবং খুবই বিস্মিত হয়েছি এবং খুশিও হয়েছি। অনেক দিন পর একটি ধারাবাহিক নাটকে অভিনয় করে আনন্দ পাচ্ছি। এবং যারা অভিনয় করছে বা আমার সিনিয়র অভিনয় শিল্পী আছে, নাসিম ভাই, তারপরে আমাদের চাষি ভাই, তারপর সুষমা আমার বন্ধু, তারপর আমরা যারা ছোট আছি আমরা একসাথে করছি, তো আমরা খুব আনন্দ নিয়ে শুটিং করছি। ভীষণ আনন্দের অভিজ্ঞতা হচ্ছে আমাদের। আর আমি এই যে আজকে প্রেস কনফারেন্স থেকে শুরু করে প্রত্যেকটা বিষয়ে আমি যা দেখছি যে মাছরাঙ্গা টেলিভিশন, অজয়দা, আরিফ ভাই, ওনাদের যে অকুণ্ঠ সমর্থন সেটা আমাকে খুব বিস্মিত করছে। এরকম প্রেস কনফারেন্স থেকে শুরু করে মানে সব কিছু মিলিয়েই যে সাপোর্টটা করছে একজন পরিচালককে, এটি আমি আমাদের সবার পক্ষ থেকে ওনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অবশ্যই মাইন্ড শেয়ারকে। আমরা সবাই তো বলে যে আমরা অসাধারণ কাজ করছি, ভালো কাজ করছি, আসলেই কি ভালো কাজ করছি কিনা সেটি পর্দায় দেখা যাবে। তবে আমাদের বিশ্বাস আমরা একটি ভালো কাজ করার চেষ্টা করেছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।